বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ইনশাল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা শুরুই করে দিলাম আমাদের লোলটুকে দেখিয়ে কাছে দূরে দেশ বিদেশ যে যে অবস্থান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবার প্রতি অনেক দোয়া আর ভালোবাসা রইল আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা ভুল করে হলো আমার ভিডিওতে ক্লিক করে ফেলেছেন প্লিজ দয়া করে একটা স্ট্যান্ডার্ডেন করে যাবেন এবং কাপড় নাড়ার আগেই কিন্তু কিছু রান্নাঘরে কাজ করে গিয়েছিলাম শাকটা ধুয়ে বসিয়ে দিয়ে গিয়েছিলাম আর আরেকটা পাতিলে পানি দিয়ে গিয়েছিলাম যাতে এটা ফুটে উঠে তো আমি কাপড় নাড়তে নাড়তে কিন্তু এদিক দিয়ে শাকটাও অনেকটা হয়ে গিয়েছে আর পানিটা ফুটে উঠেছে আজকে আমি একটা মিক্সড সবজি রান্না করব। এর জন্য আমার বাসায় যে যে সবজি ছিল সেগুলো কিউব আকারে কেটে রেখে দিয়েছি এটা এখন ভাবতে দেয় সবজিটা সেদ্ধ হতে দিয়ে আমি চলে আসলাম আমার রুমে বিছানা চাদরটা আমি আগেই চেঞ্জ করে নিয়েছিলাম এখন শুধু উপরে যে কাপড় চোপড় আছে সেগুলো সরিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে নেওয়ার পালা তো যে কথা সেই কাজ আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছাতে গুছাতে আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করে নিচ্ছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন এবং বন্ধু হয়ে এতদিন পর্যন্ত আমার সাথে আছেন আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমার অনেক দোয়ার ভালোবাসা তাদের আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চায় না কারণ তাদের সাপোর্ট নিয়ে আমি এতটুকু পর্যন্ত এসেছি ইউটিউবে এসে অনেক ভাই বোন বন্ধুকে পেয়েছি যারা আমাকে অনেক সাপোর্ট করে আমাকে অনেক মোটিভেট করে আপনাদের সবাইকে 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 মন থেকে ভালোবাসা আর যে বন্ধুরা এখনো ভাবছেন আমার বন্ধু হবেন কিনা প্লিজ দেরি না করে বন্ধু হয়ে যান আর আমার সাথে বন্ধুত্ব করতে হলে সাবস্ক্রাইব বাটনে চাপ দেন আর পাশে থেকে বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি অন করে দেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যাবে আর আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন একটা শেয়ার যদি মনে করেন আমার বন্ধু না করে একদিন না যাবে আর আপনারা একটা লাইক একটা লাইক দিতে ভুলবেন না আজকে অনেকক্ষণ আমি আমার চাদরটা দেখাচ্ছি কেন দেখাচ্ছি এখনো বুঝতে পারছেন না সব কিছুকে ভেঙে বলতে হয় এটা আমার নতুন চাদর কেমন হয়েছে জানাবেন আবার চলে আসলাম রান্নাঘরে যেহেতু বিছানা গুছানো শেষ আর আপনাদের সাথে শেয়ার করার শেষ আমার নতুন চাদরটা তাই চলে আসলাম যথারীতি আমার সেই পুরনো গন্তব্যস্থানে মোল্লারদৌড় মসজিদ পর্যন্ত চলে আসলাম রান্নাঘরে এদিক দিয়ে দেখুন সবজিগুলো কিন্তু ভাবদাও হয়ে গেছে এটা কিন্তু সেদ্ধ হয়নি পুরোপুরি এটা মোটামুটি ভাবদাও হয়েছে এখন এই পানি থেকে আমি এটা তুলে নিব সব যেগুলো নাকি একটু সেদ্ধ হতে সময় লাগে সেই ধরনের সবজি ওয়ান বাই ওয়ান করে কিন্তু আমি দিয়েছি পিচ করে করে যাতে করে সবগুলো সবজি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে চলে আসে একই সমান ভাব যাতে পায় তো এই তো সব কিছু তুলে নিয়ে এখন আলু আর কচুরমুখী যে কেটে রেখেছিলাম সেটা দিব আমি এগুলো একসাথে ওগুলোর সাথে দেই নি কারণ কচুরমুখী থেকে কীরকম একটু বিজলা বিজলা মতো আছে সেটা যদি অন্য সবজিতে লেগে যায় এর জন্য আর আরেক চুলা আমি এই যে শাকটা ভেজে নিচ্ছি লাল শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে কিন্তু এই লাল শাকটা পুরোপুরি লাল না আলু আর এখন ওই পাতিলটাই পরিষ্কার করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি আর লং এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আসলে সবজি অনেকেই রান্না করে এক একজন এক ভাবে রান্না করে কেউ আবার এই সবজিতে ডাল দেয় কেউ দেয় না আর ডাল দিলে আমার কাছে সেটা লাভড়ার মতো মনে হয় এর জন্য আমি দেই নেই আমি আজকে আসলে মিক্সড সবজিটাই করতে চাচ্ছি তো আমার যেভাবে মনে হচ্ছে যেভাবে করে আমার খেতে ভালো লাগবে আমি কিন্তু সেভাবেই দিচ্ছি তো সবজি হতে থাকুক এদিক দিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলি আমার প্রিয় আপুরা অনেক সময় আমাকে বলে যে আপু তুমি একটু বড় করে ভিডিও দিবে বড় ভিডিও দিলে যেহেতু আমি ফোকিন মিসকিন ভিক্ষুক ওয়াচ টাইমের ক্ষেত্রে সবগুলি বলতে পারেন তো এই ওয়াচ টাইম বাড়ানোর জন্য আপুরা যখন সাজেস্ট করে যে বড় ভিডিও দিতে আমি কিন্তু আপুদের কথা মতো কয়েকটা ভিডিও বড় দিয়েছি কিন্তু বড় ভিডিও দেওয়ার পরও আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার ছোট ভিডিওতে যে ইমপ্রেশন বড় ভিডিওতে ইমপ্রেশন আরও কম টাইম ডিউরেশন আরও কম যেমন গতকালকে একশো জন দেখার পরও আমার এক ঘন্টা ওয়াচ টাইম অ্যাচিভ করতে পারিনি এটা আসলে খুব অবাক করা বিষয় তো যে আপুরা আছেন যারা আমার ফুল ভিডিও দেখেন তারা তো আছেনি আর যে আপুরা শুধু ক্লিক করে চলে যান বা ভাইয়ারা তাদের প্রতি একটা অনুরোধ প্লিজ একটা মিনিমাম ম্যাক্সিমামের দরকার না মিনিমাম একটা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে যাবেন এটা হচ্ছে অনুরোধ যাতে করে আপনার দেওয়া মূল্যবান সময়টা আমার কাজে লাগে কথা বলতে বলতে আমার সবজি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে শাক রান্না হয়ে গেছে সবজিটা প্রায় শেষের দিকে আর আছে ডাল ডালকে আর কী দেখাবো ডাল তো এটা আমাদের প্রতিদিনের সঙ্গী ডাল আর মুরগি আমাদের পরিবারের জাতীয় খাবার তাই মুরগির রেসিপিটা আর দেখালাম না রান্না করতেও দেখালাম না ডালটাও দেখালাম না শুধু সবজিটা যেহেতু আজকে একটু স্পেশালভাবে করছি তাই সবজিটা দেখালাম এগুলো দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন কিন্তু সন্ধ্যার টাইম সকালে ভিডিওতে প্রথমে যে দেখিয়েছিলাম কাপড়গুলো শুকাতে দিয়েছিলাম সেগুলো কিন্তু অলরেডি শুকিয়ে গেছে এই যে এখন খাটের উপরে চলে এসেছে এখন এগুলো ভাজ করব। করবো সবচেয়ে বাজে বিষয় কিন্তু এরপরও প্রতিদিনের কাপড় যদি প্রতিদিন ভাজ না করি তাহলে দেখা যায় অনেক স্তূপের মতো হয়ে যায় তখন সেগুলো আরও কষ্টকর হয়ে যায় এর জন্য ইদানিং আমি চেষ্টা করছি যখন একটা তখনই জমিয়ে না রেখে সাথে সাথে ভাজ করে ফেলার তো কেয়ার করা চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজ করে নে। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ডেঙ্গুর প্রভাব এখন আবার নতুন করে শুরু হয়েছে তার ডেঙ্গু থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম